সুপ্রিয় দর্শক ও কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যুবকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেশ এবং বিদেশ যেখান থেকে বসে আমাদের প্রতিবন্ধী দেখছেন সকলকে জানাই আমাদের যুবকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো দর্শক বন্ধুরা, আজকে কথা হবে আমাদের সিডলেস লেবু নিয়ে। তো আপনাদের সিডলেস লেবু চাষের ব্যাপারে আমরা আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। তো কেউ কোথাও যাবেন না, যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। তো চলুন দর্শক বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিও এখনই শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, ফিরে এলাম আবারও। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লেবু গাছগুলো আছে, এগুলো সিডলেস লেবু, এগুলো হচ্ছে চায়না থ্রি জাতের সিডলেস লেবু। তো অনেকেই বড় চারা সংগ্রহ করার জন্য খুঁজে বেড়াচ্ছেন যে কীভাবে বড় চারা পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। তো আমাদের এই চারাটা আপনাদের দেখাচ্ছে, এটা হলো এগ্রো নার্সারিতে আপনারা পাবেন, এরকম বড় সাইজের লেবুর চারা। তো কারো যদি প্রয়োজন হয় এখানে আপনার ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। তো আমরা চারা রেটও আপনাদেরকে জানিয়ে দেবো যে এই সাইজের চারাগুলো নিলে কয় ফিটের সাইজের চারা, এটা আপনার কত টাকা রেট পড়বে। তো বর্তমানে আপনার ছোটো ছোটো সিডলেস লেবু চারাই কিন্তু আপনার 30 থেকে 35 টাকার ভেতরে আপনারা কিনে থাকেন। তো এই চারাগুলোর আপনার হাইট আছে 4 ফুট ওভার হাইট আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন গাছে লেবুও ধরে আছে। তো এটা চায়না থ্রি, এই লেবুটা দেখলেই চেনা যায় যে চায়না থ্রি লেবু। আর গাছগুলো দেখছেন অনেকটাই সুন্দর আর ঝাপালো গাছ, আর গ্রোথ আছে ভালো। তো এই গাছের নিচে যে টবে যে মাটিগুলো, প্রতিটা টবে আপনার 3 কেজির উপরে মাটি আছে, প্রতিটা গাছের টব করা আছে 3 কেজির উপরে মাটি আছে প্রতিটা টবে, আর ডালপালা আছে 5-6টা করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডাল আছে প্রতিটা গাছে। আর ঝাপড়ালো গাছ আর ফুল ফল গাছের সঙ্গেই পাবেন আপনারা। তো চারা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে টবের ভেতরে আপনার 3 কেজির উপরে মাটি আছে, 3 থেকে 3.5 কেজি হতে পারে মাটিগুলো। আর গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছেন অনেকটা ঝাপটালো চারা। তো এই চারাগুলো যদি আপনারা নিয়ে রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাগান রেডি, আপনার বাগান তৈরি হতে মাত্র সময় লাগবে, 1 বছর টাইমও নেবে না। গাছে তো এখনই ফল দেওয়া শুরু করছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লেবু আছে, আবার ফুল আসছে। তো এটা যখন মাটিতে রোপণ করা হবে তখন কিন্তু এটা গাছে আরও ভালো গ্রোথ পাবে, আর গ্রোথ পেলে কিন্তু আরও আপনার ফল বেশি ধরবে, ফুল আসবে। তো এখন প্যাকেটে আছে, প্যাকেটে থাকা অবস্থায় তো গাছ বেশি বাড়ে না, তারপরেও গাছ আপনার 4 ফুট ওভার আছে। তো এই চারাগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে প্রতি পিস চারা রেট পড়বে আপনার 80 টাকা করে পিস। তো এই চারাটার রেট পড়বে 80 টাকা। এটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি, আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন। তো কোরিয়ার সার্ভিসে যদি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চারা নেন তাহলে আপনার 25 পিস করে চারা একটা প্যাকেট করা যাবে। 25 পিসের চারার প্যাকেট আপনার কোরিয়ার খরচ পড়বে 300 টাকা। 25 পিস চারা পাঠাতে বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ার খরচ পড়ে 300 টাকা। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি লেবু চাষ করতে চান তাহলে আপনার প্রতি বিঘায় কত পিস করে চারা লাগবে এটা অনেকেই জানেন না। তো 1 বিঘা জমিতে আপনি 180 পিস চারা লাগাতে পারবেন। আর অনেকেই আবার আছে যে অন্যান্য ফলের আবাদ করেন, সাইড দিয়ে লেবুর গাছ দিতে চান। তো যারা সাইড দিয়ে ফল বাগানের চারা লাগাতে চান তারা কিন্তু আপনার এই সাইজের চারাটা সবচেয়ে বেটার হবে, কারণ আপনার এই সাইজের চারাটা যদি আপনি আলের কোল দিয়ে লাগান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একবারে রেডিমেড বেড়া তৈরি হয়ে যাবে। তো এই লেবু গাছ দিয়ে কিন্তু অনেকে আপনার ফল বাগানের বেড়া করে, আবার বাণিজ্যিকভাবে ফলও পায়। তো আপনারাও চাইলে আপনাদের যে কোনো ফল বাগানে, পেয়ারা বাগান, মাল্টা বাগান, এইগুলো সাইড দিয়ে কিন্তু আপনি এই সিডলেস লেবুটা দিয়ে বেড়া করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনার আলাদাভাবে তারের বেড়া অথবা অন্য কোনো বেড়া আপনাকে দেওয়া লাগবে না, এই লেবু গাছ দিয়ে কিন্তু একটা বেড়া তৈরি হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগ্রো নার্সারি থেকে। আর এই প্রতি পিস চারার রেট পড়বে আপনার 80 টাকা। তো আপনারা চাইলে পর্যাপ্ত পরিমাণে চারা এখান থেকে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক প্রচুর চারা উৎপাদন করা আছে। তো এই ধরনের চারা কিন্তু আপনার খুব কম জায়গাতেই পাওয়া যায়, কারণ এই সাইজের বড় বড় চারাগুলো কিন্তু খুব কম জায়গাতেই পাওয়া যায়। আর এটা দেখতে পাচ্ছেন আপনি ফল, প্রতিটা গাছেই কিন্তু কম বেশি ফল আছে। তো দর্শক বন্ধুরা, যদি কারো চারা প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের এই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে আরেকটি ভিডিওর সঙ্গে। সে প্রত্যাশা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।